যশোরের অভয়নগরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড গুলি। পুলিশের দাবি, নিহত সাইফুল শিকারী একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার স্বীকারোক্তি অনুযায়ী সাইফুলকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য গেলে সেখানে ওত পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় দুপক্ষের গুলি বিনিময়ে সাইফুল গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হত্যা ও ডাকাতি সহ সাইফুল 8টি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।